আপনারা দয়া করে একটু বসুন। আমি আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আরো অভিনন্দন জানাচ্ছি যে তিনি আমাদের কাছে এসে আমাদের যে কথা শুনছেন এটাই আমাদের কাছে অনেক, কারণ এর আগে আমাদের জনগণের মাধ্যমে অনেকেই নির্বাচিত হয়েছে, এর আগে অনেকেই আপনার এখানে আসেননি, আপনার মতো এভাবে করে জনগণের কথা কেউ শোনেননি। সেই জায়গা থেকে আমি আপনার কাছে আবারও অনুরোধ জানাচ্ছি এবং আমি আপনার কাছে বলতে চাই, আমি বাঁকুড়া গাজীপাড়া আপনারা বসব করতে পারবেন, আপনারা দয়া করে একটু বসুন। নদী ভাঙন অবশ্যই এখানে কিন্তু বেশ নদী ভাঙনের কাজ শুরুতেই করা হয়েছে, এটা আপনারা জানেন, আর যতটুকু বাকি আছে অবশ্যই আমরা দেখবো। আর খাবারে পানি থাকে না, গোসল করার সমস্যা, খনন, এটা অবশ্যই আমি আলোচনা করবো। এটা আসলে এভাবে তো আমি এখানে বুঝতে পারছি না কোন আওয়ার, আমি শ্যানকাটার সাথে আলাপ করে দেখবো, উনি দরকার হলে যে দেখে আসবে। বাঁধ মেরামত করা হয়েছে 5 কিলোমিটার পর্যন্ত, 2,13,00,000 টাকা। এটা শুধু নদী ভাঙনকে বেশি কথা আসছে, রাস্তা নিয়ে আসছে, রাস্তা এখানে, এটা আমি রেখে দেবো, আপনারা সবাই একটু দেখেন, এই কাগজ আগেও দেওয়া হয়েছে। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।